নমস্কার বন্ধুরা, ভিলফুটে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে মা ঠাকুমা চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিও নয়, এটা আমরা অনেকবার দেখিয়েছি, তবু আজকে শীতের সকালে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর এই শীতের সকালে মন হলো যে ঠাকুমা একটু খুদের ভাত খাবো। তো সেই খুদ দেখুন, আমাদের বাড়ির চালের খুদের চাল, এটা সেই খুদের চাল দিয়ে আজকে ঠাকুমা খুদের ভাত রান্না করবে। খুবই টেস্টি একটি রান্না, আমাদের বাঙালির একদম ট্র্যাডিশনাল পদ্ধতিতে রান্নাটা ঠাকুমা করবেন। খুদের ভাত থাকবে, সাথে আরও অনেক কিছু থাকবে, আপনারা পুরো ভিডিওটার সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমরা খুদের ভাতটা আর কী কী প্রিপারেশন দিয়ে মানে খাই বাড়িতে। আর এই শীতের মধ্যে তো ঝাল ঝাল খুদের ভাত সাথে কত কিছু প্রিপারেশন আছে, সেগুলো একদম জমে যাবে বন্ধুরা সকালের খাবার। দেখতে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা, লাইক করবেন, ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এভাবে, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অলরেডি অনেক অনেক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সমস্ত ভিডিওগুলোকে দেখবেন। সাবস্ক্রাইব করলে আমরা একটু ইন্সপায়ার হই আপনাদের কাছ থেকে, তাতে আমাদের কাজ আরও আমরা ভালো করতে পারি, তাতে আমাদের কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে, আর এরকম ধরনের অন্য অন্য ভিডিও পেতে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন আজকের আমাদের এই ট্র্যাডিশনাল রান্নাটি ঠাকুমার হাতের আর মায়ের হাতের আমরা আজকে দেখে নিই। আরো কত কিছু দিচ্ছে ঠাকুমা, সঙ্গে থাকুন ভিডিওটার সঙ্গে। আর খেতে হলে অবশ্যই এখানে আসতে হবে, আপনারা অনেকে কমেন্ট করেন যে আপনাদের ইচ্ছা করে খেতে, কিন্তু এখানে আসতে হবে, এলে আমরা অবশ্যই আপনাদের এই খাবারগুলো আপনাদেরকে খাওয়াবো। দেখুন এই চালটা আইসকাইলার খুদের ভাত কেউ খায় নাই না, এর টেস্ট যারা জানে তাদের তারাই ভুলতে পারবে না টেস্ট, কি এতটাই টেস্ট, আমরা এর ফ্যান কাটবো না। খুদের ভাতের আলাদাই একটা মানে টেস্ট, যার জন্য এটা খাওয়া হয়। আর এটা আমার খুবই প্রিয় একটা খাবার, তাই যতবারই মানে খাই ততবারই মনে হয় আপনাদেরকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন চালটা খুব ছোট্ট ছোট্ট দানা, ভেঙে যাওয়া চাল, খুদ আর কিছু না, চালটা ভেঙে গেলে সেটাকে আমরা খুদ বলি। দেখে নিই আমার ঠাকুমার মায়ের হাতের খুদের ভাত, ওই একটা কুমড়া ওই সাঙু দিয়ে দেখাই তো না, ওই কুমড়া পাতা লাল শাক বড় হয় নাই, ছোট্ট ছোট্ট কয়টা খুদের ভাত রাখবো পাশে দিয়ে, ছোট্ট ছোট্ট ও কয়টা খুদের ভাতের পাশে দেব, বাঘ মাখলে লাল হবে। লাল শাক দুইটা, মেথি শাক আনবো, ও নাতি খাইতে চাইছে দুইটা,
শাকটা কসলে কসলে ধুয়ে নিয়ে এসেছি, আবার একটু ধুয়ে নিচ্ছি। এই কুমড়ো শাকের গায়ে যে একটা আল আছে, ওই আলটা ভেঙে দিছি এরকম করে কসলে কসলে ধুয়ে। আমার তো গোবরের সারের, এতে কোনো এমনি সার দেয়া না, খাইতে স্বাদ আছে। শাকটা ভাজবো আগে, তারপরে ভাতটা রান্না করবো। বড় বড় কোয়া কাটা হয়ে গেছে। এবার আমার কটা রসুনের দরকার, মা রসুন কটা ছুলে দিচ্ছে, আর আমি এদিকে লঙ্কা কটা দেখে নেব। এই যে গজ বেরিয়ে গেছে, এটা কেটে রেখে দেবো, এটা আমি লাগাবো। এই গাছটা লাগিয়ে দিলে, এরকম করে লাগিয়ে দিলে আলু হয়ে যাবে, গাছ হবে। কালো ভেজে দেবো, কটা রসুন দিয়ে ভাজা করবো। সর্ষের তেল, শাকটা আগে ভেজে নেবো। কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা, এবারে শাকটা দিয়ে দেবো। লবণ, এই শাকটাতে হলুদ, হলুদ ছাড়া ভাজা করবো, কালারটা থাকবে। ওই আলু আমরা খুদের ভাতের ভিতরে দিয়ে দেব। এবার চালটা ধুয়ে নেব, চালটার ভিতরে কাঁকড়া থাকতে পারে, তার জন্য এইভাবে ধুয়ে দিয়ে তুলতে হবে। এইভাবে মধ্যে চালটা তুলতে হবে, এই দেখেন কাঁকড়। শাকটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবে। এবারে শাকটা বেটে নেব, শাকটা বেটে নেব। এবার যে খুদের ভাতটা বসাবো, তার জন্য জল দিয়ে দিচ্ছি। আকাশ দেখতে লাগছে তো, আলুটা ধুয়ে নেবো ভালো করে। একবার ধুয়ে নিয়েছি, আলুটা ধুয়ে নিচ্ছি, আলুটা দিয়ে দিই। জলটা যতক্ষণ না গরম হবে
আর ততক্ষণে চালটা দেব। জলটা যতক্ষণে না হচ্ছে আমি ততক্ষণে একটু বাকি থাকি, তারপরে চালটা দেব। কুটটা ধুয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এইটা শাক ভেজেছিলাম কড়াইতে, সে শাকগুলো নিজে জলের মধ্যে ভাসছে। যে জলটা দেয়া আছে এই জলই ভাত হয়ে যাবে। ওরকম আর কতক্ষণ? বেশিক্ষণ লাগবে। খিদে পেয়েছে, তাড়াতাড়ি করো। আরে সামলানো যাচ্ছে না, দুধের ভাত আমার সকাল থেকে যখনই শুনেছি আর আমার আর মানে কিছুই ভালো লাগছে না। কখন খাবো কখন খাবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। বন্ধুরা এটা দেখলেন, এটা কুমড়ো পাতা। কুমড়ো পাতা বাটা হচ্ছে, গাছের একদম টাটকা কুমড়ো পাতা আমাদের বাড়িতে লাগানো হয়েছে। সেই কুমড়ো পাতা বাটা হয়েছে কালো জিরে রসুন দিয়ে। আর এদিকে আছে, আর এখানে হয়েছে লাউ কুমড়ো পাতা রাখা আছে, একসঙ্গে বাটা হয়নি বলে বাটা হবে এবার। তাড়াতাড়ি করো খুব। বন্ধুরা এটা খুবই সিম্পল, খুবই সাধারণ একটি খাবার, কিন্তু এর মধ্যে একটা অন্যরকম একটা স্বাদ আছে, এর মধ্যে একটা অন্যরকম একটা ফিল আছে। বন্ধুরা আপনারা খাবেন, খেলে বুঝতে পারবেন। আর এই মা ঠাকুমার হাতে রান্নার তো কোনো জবাব নেই, আর এগুলো তো এখনকার দিনে তো আর দেখতেই পাওয়া যায় না কোথাও। আর এই রসুন দুইটা দিয়ে দেব। শাকটা পাশেই দিয়ে দেবো, লাউ এই যে মেথি শাকটা এটাও দিয়ে দেবো এক সাইডে, ঢাকা দিয়ে দিই। হালকা হালকা কুমড়ো ফুলটা আবার ভেজে বাটা হবে, হালকা হালকা জাল দেবো তাতেই হয়ে যাবে। আমার খুদের ভাত হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। এখানে সর্ষের তেল, কালো জিরে, দুটো কাঁচা লঙ্কা, আর শাক কুমড়োর ফুল, ভাজা হয়ে গেছে আর তুলে নেব। বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইটা পাশে এখন ভাত বাড়বো, খুদের ভাত ডাকনাটা। বন্ধুরা আপনারা দেখুন, আমাদের খুদের ভাত হয়ে গেছে, ভাত এদিকে লাল শাক, গাছের একদম ক্ষেতের একদম টাটকা লাল শাক, ভাতটাও লাল হয়ে গেছে। আর এখানে এটা কি শাক? এটা মেথি শাক। আর সাথে আছে লাউ কুমড়ো পাতা বাটা, কুমড়ো ফুল বাটা,
দারুণ আজকে খাবার, সাথে গোটা রসুন সিদ্ধ আছে, আবার আম সিদ্ধ আছে। বন্ধুরা আজকে জমে যাবে আজকের খাওয়া। আলু তো কুচাইয়ে দিছি, আলু কুচাইয়ে দিছি, আম সিদ্ধ দিছি, রসুন সিদ্ধ দিছি, আর কুমড়া পাতা বাটা, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, আর ওই কুমড়া ফুল বাটা। চলুন খাওয়া দাওয়া শুরু করি। রসুন সেদ্ধ চা লাগবে না? রসুন সেদ্ধটা খেতে আর বেশি কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা সেদ্ধ দেয়া, আর একটু এ শাকের সেন্টও দারুণ বেরিয়ে গেছে, একটু মেথি শাক, আহা, একটু লাল শাক। এই লাল ভাত কটা আমাকে দেবা তো, লাল শাক, হ্যাঁ লাল ভাত কটা দেবা। আচ্ছা, ও দেখুন বন্ধুরা কালারটা কি রকম হয়েছে, দেখুন ন্যাচারাল লাল শাকের কালার দেখুন। এই গরম গরম খুদের ভাত এই সেদ্ধ টেদ্ধ দিয়ে মানে অসাধারণ একটা টেস্ট। কুমড়ো ফুল বাটা আর কুমড়ো লাউ পাতা একসঙ্গে বাটা, লাউ কুমড়ো পাতা বাটা, মেথি শাক, লাল শাক, লাল শাক, আর এই যে কাঁচা আম, কাঁচা আম সেদ্ধ। তো খাওয়া শুরু করি, কোনটা আগে খাবো বুঝতে পারছি না। কুমড়ো ফুল বাটা, কুমড়ো পাতা বাটা, বাটা খাই এবার। দারুণ গরম, মন জুড়ে যাচ্ছে, প্রাণ জুড়ে যাচ্ছে ভাত খেয়ে। দেখুন বন্ধুরা গোটা রসুন, গোটা রসুন সিদ্ধ, তো ভিতর থেকে বার করে নিলাম রসুনটাকে, সাথে একটু কাঁচা লঙ্কা, পাকা আম, পাকা সরি কাঁচা আম, একটু মাখায় টক টক করে বেশ। নুন দাও, নুন দাও, এক একজন এক এক রকম ভাবে মাখাচ্ছে ভাতটাকে, দেখুন ঠাকুমা সবুজ ভাবে মাখিয়েছে। খুব সুন্দর হয়েছে খাইতে, আমি প্রতিদিন দিলে আমি খাইতে পারি। মাখানো হয়ে গেছে সব কিছু, দিয়ে একটু একটু করে মাখিয়েছি। টেস্ট আমি জীবনে কোনদিনও ভুলতে পারবো না। ঠাকুমার হাতের এই রান্নাগুলো মানে সত্যি অসাধারণ, খুব পুরনো রান্না এগুলো, এখন তো মানুষের এসব খাওয়া ভুলেই গেছে। ঝাল লেগে আমার কান জ্বলছে, এখন কান গরম হয়ে গেছে ঝালে, তো তবু বন্ধ করবো না খাওয়া। একটা তো কাঁচা লঙ্কা একটা ডোলে নিয়েছি, ঝালের যে সেন্ট বেরোচ্ছে দেখি, খেয়ে একটু আমি পারবো না। ওরে বাপরে ঝাল, খুব ভালো লাগছে খেতে। বন্ধুরা কিছু মনে করবেন না, এভাবে খাচ্ছি আমরা, পাগল হয়ে গেছি টেস্ট। আর আমি এই যে একটা থালা পাতা নিয়ে এলাম, পাতায় কাটছি, কারণ থালা আনতে পারলাম না, পাতায় খাই ধরে ফেলে দেবো। বন্ধুরা খুদের ভাতের খুব প্রিয় জিনিস আমার এটা, খুদের ভাত এ মাছ মাংস সাথে পারবে না, না সত্যি পারবে না, হ্যাঁ মাছ মাংস পারবে না। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নাতি গো ঝাল খাওয়াইয়া অভ্যাস করাইছে।
আপনারা খাইয়ে দেখবেন বাড়িতে বানাইয়া, তারপর আমাকে দারে কবেন কেমন লাগলো খাইয়ে দেখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন আমাকে সেলান্ডার সাথে।